আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের বা উপস্থাপন করবো ইংসা আল্লাহ আপনারা এই ধরনের খুদ্া খুব কম সময় শুনে থাকেন আমরা সকলেই জান্নাত লাভ করতে চাই নাকি বলেন এমন কোনো পাপিষ্টকেও জিজ্ঞাসা করবেন সেও কিন্তু বলবে না যে আমরা জান্নাত চাই না আমরা জাহান্নাম চাই এটা কেউ বলবে আলাইসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে কামনা করবে জান্নাতুল ফেরদাউসের কামনা করবে জান্নাতুল ফেরদাউস জান্নাত কয়টি জান্নাত একটি তার স্তর আটটি জাহান্নাম একটি তার স্তর সাতটি কথাটা মনে রাখবেন ও আল্লাহ তালা সুরা হিজর তেতাল্লিশ নাম্বার আয়তে আলোচনা করেছেন ও ইন্না জাহান্নামা লামা আজমা ইন আল্লাহ মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন আর সেই জাহান্নামের স্তর হলো জুজ ও মাকসোম তার জুজ হলো। তার স্তর হলো জান্নাতের আটটি আর জাহান্নামের সাতটি কিন্তু মূলত এই যে স্তর এটা জান্নাতের আর এটা স্তর এটা জাহান্নামের এজন্য জন্য জাহান্নাম একটি তার স্তর সাতটি জান্নাত একটি তার স্তর আটটি জান্নাতের স্তর আটটা জাহান্নামের স্তর কি সাতটা এই বিষয়টা খেয়াল করবেন অনেকেই বলেন যে জান্নাত সাতটি আটটি জাহান্নাম সাতটি বিষয়টা এরকম না স্তর আছে একই জাহান নামের অনেকগুলো কি স্তর আছে তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব জাহান্নামই নামই কয় প্রকার আপনাদেরকে জানা আছে আপনি যে মানুষ যে জাহান নামে যাবে জাহান্নামই নামি কয় ধরনের আপনারা জেনে রাখবেন জাহার নামে জাহান্নামের অবস্থানটা দুই ধরনের হবে এক ধরনের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন সুরা সর্বশেষ আয়াতে ফিহা আবাদা ফি আবাদা মানুষের মধ্যে এমন কিছু জাহান্নামই হবে ফি নারি জাহান্নাম তারা মধ্যে প্রবেশ করবে আর চির তারা কোনো দিন জান্নাতে যেতে পারবে না তারা জাহান নামের একটা স্তর হলো চিরস্থায়ী জাহান আর আরেক প্রকার জাহান হলো যে কিছুদিন পর্যন্ত আজাব ভুগ করবে আজাব ভুক করে আবার কোথায় যাবে জান্নাতে যাবে এ ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের একশত চার নাম্বার পৃষ্ঠাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ মানুষ জাহান্নামের আযাব ভোগ করে আবার ইয়াদখুলুল জান্না জান্নাতে প্রবেশ করবে জাহান্নামের সর্বশেষ স্তরে একজন ব্যক্তি থাকবে মহান আল্লাহ তাআলা তার নিজের অঞ্জলি প্রবেশ করিয়ে দিবেন অঞ্জলি বলা হয় এই যে এই অংশটাকে এরপরে যার মধ্যে শিরিক থাকবে না সে আল্লাহর অঞ্জলির মধ্যে উঠে যাবে যে শিরিক মুক্ত থাকবে অতপর আল্লাহ তালা ওই ব্যক্তিকে বলবেন যে তোমাকে যদি পরোয়ার আমি আলামিন দশটা দুনিয়া পরিমাণ জান্নাত দেই তুমি কি এতে খুশি হবে তখন এই পাপিষ্ট ব্যক্তি জাহান নামের আজাব থেকে মুক্ত ব্যক্তি বলবে দুনিয়ায় মানুষের সাথে মানুষের ঠাট্টা মজা হয় কিন্তু আল্লাহ আপনিও যে ঠাট্টা মজা করেন বা আপনিও যে আমাকে এইভাবে কথা বলছেন আমি বুঝতে পারছি না ফা দহা আল্লাহ তালা তার ওই বান্দার কামনা দেখে আশ্চর্যবোধ দেখে ফা দহা আল্লাহ আল্লাহ নিজেই হেসে ফেলবেন তাহলে আল্লাহ কি করেন হাসেন ফা দহাকাল্লাহ অতঃপর আল্লাহ বলবেন যে আমি তোমার প্রতি দয়া প্রবশ হয়ে আমি তোমাকে দশটা পৃথিবী পরিমাণ জায়গা পরিমাণ সব থেকে ছোট একটি জান্নাতের স্তর আমি দান করবো যেটা পৃথিবী দশটা পৃথিবী সবার একটা জায়গা হবে তার মানে বোঝা যাচ্ছে যে জাহান্নামের স্তর দুই রকমের আছে একটা হলো অস্থায়ী জাহান্নাম আরেকটা হলো কি চিরস্থায়ী জাহান্নাম এখন আমাদের আলোচ্য বিষয় হলো এই চিরস্থায়ী জাহান্নাম কারা কারা যদি আমরা এখান থেকে বেঁচে থাকতে পারি তাহলে অন্যান্য পাপের দরুন আমরা আজাব বুক করলেও জান্নাতে যাওয়ার কি রাখি আশা রাখি এখন প্রশ্ন হলো একটা গুনার জন্য জাহান্নামে নামে আপনার কতদিন থাকতে হবে এই বিষয়টা বুঝতে হবে আপনাকে একটা গুনার জন্য আপনাকে দুনিয়ার হিসেবে আখেরাতের হিসেবে একটা গুনার জন্য যদি আপনি তওবা করতে না পারেন আমি আবার বলছি একটা গুনার জন্য যদি আপনি তওবা করতে না পারেন একবার করার জন্য একটা গুণা একবার করার জন্য কবিরা গুণা আপনাকে সাত হাজার বছর জাহান নামে থাকতে হবে কয় হাজার বছর সাত হাজার বছর এটা দুনিয়ার হিসেবে নয় ইয়াও মিল আখেরাত আখেরাতের হিসেবে তাহলে দুনিয়ার হিসেবে কি আখেরাতের একদিন সমান দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন সমান দুনিয়ার কত হাজার বছর

আল্লাহ এই পৃথিবী কয়দিনে সৃষ্টি করেছেন এটা দুনিয়ার হিসেবে না আখেরাতের হিসেবে ওই আখেরাতের একদিন যে ছয় দিন দুনিয়ার সমান সমান কত বছর পঞ্চাশ হাজার বছর তাহলে আপনি যে গুণা করলেন সাত হাজার বছর আপনি সাত হাজারের সাথে পঞ্চাশ গুণন দেন তাহলে একটা কবিরা গুনার জন্য আপনাকে ৩৫ লক্ষ বছর জাহান নামে থাকতে হবে কত লক্ষ বছর লক্ষ বছর তাহলে কি বুঝলাম এটা দ্বারা আজকে এই দুনিয়ায় সামান্য একটু আখেরাতের এক মিনিটের ক্ষতি মানে দুনিয়ার এক মিনিটের ক্ষতি মানে আখেরাতের হাজার হাজার লক্ষ বছরের ক্ষতি এই জন্যই আমাদের সময় সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সোরা দাহর এক নাম্বার আয়াত হাল আতা আতা মানুষ কি লক্ষ্য করে দেখে না তার সময়ের দিকে তার দাহরের দিকে সেই কর এক সময় মানুষ কোনো কিছুই ছিল না অথোপর আমি আল্লাহ তাকে কি দিয়েছি আল্লাহ তারা বলেছেন

বিকশিত করার জন্য সুন্দর একটি মস্তিষ্ক দান করিনি এবং তাকে খাবারকে মজা আস্বাদন করার জন্য দুই গালের মাঝখানে একটা জিহ্বাকি দেইনি সব কিছু দিয়েছি তারা কি দিয়ে সৃষ্টি করেছেন আল্যামিয়া কানু ফেন্টিম্যান আমি সামান্য একটু পরিমাণ বীর্যকে পর্যবসিত করে এক ফুটা থেকে কারো জন্য একটি সন্তান কারো জন্য দুইটি সন্তান কারো জন্য ছেলে দিয়েছি কারো জন্য মেয়ে দিয়েছি কারো জন্য আর্টিস্টিক অর্থাৎ প্রতিবন্ধে সন্তান দান করেছি আর কারো কাউকে আমি আল্লাহ কোনো কিছুই দান করি নাই সেই গর্বেই মারা গেছে এর উদ্দেশ্য কি তারপর শুধু তাই না আল্লা বলছেন উন্মাহা চুল কুমলা চা আলমোনা শাই আউয়াজা আলালা কোমোসা মাহা আর আমি তো মানুষকে দেখার জন্য চোখ দিয়েছিলাম আর আমি তো মানুষকে তার মায়ের গর্বে বের হয়ে যাওয়ার পরে ইদম তৈরি করেছি লাহন তৈরি করেছি গুস্তপিণ্ডকে বড় করে চল্লিশ দিন পরে আমি ফেরিস্তা দিয়ে রুহ ফুক দিয়েছি এবং আস্তে আস্তে চার মাসের পরে আপনার রক্ত থেকে গুস্তপিণ্ড তৈরি হয়েছে মায়ের স্তনে দুধ ছিল না আমি আল্লাহ মাকে দুধের ব্যবস্থা করে দিয়েছি আর বাচ্চা সেই দুগ্ধ সেবন করে বড় হয়েছে সব কিছু করেছেন তালা একটি সুবিন্যস্ত সময়ের পদ্ধতিতে এই যে মানুষের ভ্রূণ চক্র এই যে সৃষ্টি কৌশল এটা মানুষকে করেছেন একটা হিসাব নেওয়ার জন্য আর এই কারণেই মানুষের উপর পরকাল প্রতিষ্ঠিত হবে আর মানুষকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে এই আয়াতগুলো দ্বারা বলার উদ্দেশ্য কি এই আয়াতগুলো দ্বারা বলার উদ্দেশ্য হলো যাতে করে আমাদের কল বা হৃদয়ের মধ্যে আল্লাহ সম্পর্কে ভালোবাসা তৈরি হয় এবং আখেরাত সম্পর্কে আমাদের মন যাতে জিজ্ঞাসা করে আমাদেরকে কয়টা প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাদের জানা আছে দুনিয়া কবর এবং আখেরাতে আমাদেরকে সর্বমোট ষাটটি প্রশ্নের সম্মুখীন হতে হবে কবরের মধ্যে কয়টা প্রশ্ন মার রাত তোমার রক্ত মা দিন তোমার দিন কি নবী নীক তোমার নবী কে এই তিনটি প্রশ্ন কোথায় কবরের মধ্যে আর হাসরের ময়দানে চারটি প্রশ্ন আছে এর মধ্যে একটি হলো তুমি তোমার যৌবন কালকে কিভাবে অতিবাহিত করেছ কোন কালকে যৌবন কালকে যেমন রসুল বলেছেন ফিল কল যেই যুবকের হৃদয়টা মসজিদের সাথে বাধা থাকবে সেই যুবকের স্থান আল্লাহর আরসের নিচে হবে মুসলিমের হাদিস যে ব্যবসায়ী আল কাসিম হাবিবুল্লাহ যে ব্যবসায়ী হালাল ব্যবসা করবে সেই হালাল ব্যবসায়ীর স্থানও আল্লাহর আরসের নিচে হবে যেই সুলতান মানে শাসক রাষ্ট্রপ্রধান জনগণের হক ঠিক আদায় করবে একজন ইসলামী সরকারের ছায়া আল্লাহর আরো সে নিচে হবে কে বলেছে মোহাম্মদ সহিহুল বুখারি মুসলিম মুত্তাফাকুন আলাই হাদিস নাম্বার দুই হাজার চল্লিশ মুসলিম শরীফেও আছে বুখারিতেও আছে হাদিসটি তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর সান্নিধ্যে যাওয়া বা আল্লাহর সতের সম্পর্ক এটা আরবিতে বলা হয় তা মা আল্লাহ এজন্য আমাদেরকে আখেরাতে ভয় করতে হবে এবার আসেন জাহান্নামী যাবেন পাঁচ শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং পাঁচটি শ্রেণীর ভুক্ত যদি আপনি থাকেন আপনি চিরস্থায়ী জাহান্নামী আমি আবার বলছি ইমাম আহমেদ ইব্রাহাম বাল তিনি বলেছেন পাঁচ শ্রেণীর ব্যক্তি পাস খুদবা চলাকালীন আমি আবার বলে দিচ্ছি খুতবা চলাকালীন সময়ে কথা বলা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত খুতবা চলাকালীন কথা বলা কিসের অন্তর্ভুক্ত গুনাহে কবিরা গুনার অন্তর্ভুক্ত খুতবা চলাকালীন শুধু একজন ব্যক্তি কথা বলতে পারে তিনি হলেন খতিব যেমন রসুল একজন ব্যক্তি দুই রাকাত দুখুলুল মসজিদ পড়েননি রসুল বলছেন উম ও আকামাফাসল্লু তুমি নামাজ আদায় করো তুমি দুই রাকাতের নামাজ আদায় করো এটা দুখুলুল মসজিদের গুরুত্ব বুঝাবার জন্য রসল্লাহ একদিন তিনি খোদবার মধ্যে কি করেছিলেন আর আরেকদিন জীবনে দুইটা বাচ্চার জন্য আল্লাহর রাসুল পাঁচ কাতার ভেদ করে দুই বাচ্চাকে কুলে তুলে নিয়ে বলছিলেন খুদ্বার মেম্বারে অহুমা রয়ে হা নাতায়া মিনার দুনিয়া ও হা দানে ইবনায়া এই দুইটা সন্তান যে তোমরা দেখতে পাচ্ছ একটা আমার নাতি হাসান আর একটা আমার নাতি হুসাইন যে ব্যক্তি এই দুইজন ব্যক্তিকে মহাব্বত করবে সে আল্লাহকে মহাব্বত করবে আর আল্লাহ তাকে মহাব্বত করবে সিয়ার ও আলামিন বালাব নবম খণ্ড একশো আঠাশ পৃষ্ঠা মূল লেখক আল্লামা ইমামে জাহাবি রহমতুল্লাহ হাদিসের সনদ সকলে সহি বলেছেন তাহলে বোঝা যাচ্ছে বিনা প্রয়োজনে কথাবার্তা বলা খোঁজবার সময় এটা কি গুণা কাবিরা গোনা বড় গোনা জুমার দিন পবিত্র জায়গা মসজিদে এসেও যদি আমরা হারামের সাথে জড়িয়ে পড়ি তাহলে আমাদের রাখেরা দরজা খুলবে থেকে। এটা বিভিচ্য বিষয় আমি এই বিষয় নিয়ে খুদবাই বসে নেই তবে এই বিষয়টা আমি লক্ষ্য করছি বেশ কিছু মানুষের মধ্যে আমি দেখলাম যে কথাবার্তা প্রচলন হয়েছে ঠিক না এটা দুঃখজনক আপনারা আপনাদের খুশি এখন আপনারা যদি জাহান নামে জাকুম খান এটা আপনাদের ব্যাপার আপনি কি জাকুম ফল খাবেন না জান্নাতে যাবেন আমার দরকার হলো বিধান পৌঁছে দেওয়া মানা না মানা দায়িত্ব কি আপনার তাহলে ইমাম বলছেন হাম্বল পাঁচ শ্রেণীর ব্যক্তি চিরস্থায়ী নামি কয় শ্রেণী তাহলে নাম্বারগুলো আগে মুখস্ত করি নাম্বার ওয়ান এক নাম্বার হল আলফুক মুক্তার উসলাতি ইমাম হাম্বল বুঝাতে চাইলেন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় কাকে ছেড়ে দেয় নামাজকে ছেড়ে দেয় সে চির স্থায়ী জাহান্নামি কোনো আবেগ কাজ হবে না তার লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কোনো উজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় সে চির স্থায়ী জাহান্নামি তাকে আর কোনো অপশন নাই জান্নাতে নেওয়ার কোনো অপশন নাই তার কোন জাকাত তার কোনো হস তার কোনো নেক আমল কোন দিয়ে সে জান্নাতে যেতে পারবে না কি পরিত্যাগ করলে এবার কয় এটা নিয়ে মধ্যে বিনবাস যিনি আরাফার ময়দানে খুদ্ দিতেন সৌদি আরবের ওলামা তিনজন ব্যক্তিকে সৌদি আরবের ওলামা বলা হতো বিন বাস নাসির উদ্দিন আল আসালেহ আল উসাইমিনী বিন বাস আরাফার ময়দানে তিরিশ চল্লিশ লক্ষ লোকের সামনে খুদ্ দিতেন দুই এক সালে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি কিতাব লিখেছেন তিনি ফতোয়া দিচ্ছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে তাহলে সে চিরুস্তাই জাহান নাবী নামাজ? কয় নামাজ দলিল তিনি দলিল হিসেবে আনছেন মুসলিম শরীফের হাদিস সুনানে তিরমিজির মিজির কিতাব সলাত অধ্যায়ের সাতশো ছাপ্পান্ন পৃষ্ঠার হাদিস এনেছেন আল্লাহর রসুল একটি বৈঠকে বলেছেন ওয়াহাদুল্লেদিন ওয়াবাই না ওয়া বাই না আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ মানতার কাসলে মোতা আমিদান ফকদ কাফরা যে ব্যক্তি ইচ্ছাকিতভাবে একমাত্র নামাজকে ছেড়ে দেবে রসুল বলেছেন ফাকাদ কাফার

আর যে ব্যক্তি এক নামাজ ছেড়ে দেবে আল্লাহর আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সাপের সাথে কাফের হয়ে যাবে নামাজ ছেড়ে কি ইচ্ছা দেবে হয়ে যাবে কে বলছেন আচ্ছা এখন যদি আমার আপনার আবেগ থাকে সেই আবেগ দিয়ে কি মুক্ত লাভ করা সম্ভব বলেন সম্ভব না আমাদের এই এলাকায় আমাদের দেশে অনেকেই এটাকে সাধারণ ছোটো পাপ মনে করে মনে করে যে কোনো ব্যাপারই না কিন্তু আল্লাহর কসম একপ্ত নামাজ সারলেই আপনি কাফের আমি যে দলিল দিলাম এই দলিলকে খণ্ডন করে আজ পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো ব্যক্তির জন্ম হয়নি যে ইমাম হাম্বলের এই ফতোয়াকে উজ্জ্ব করে সে বলতে পারবে যে নামাজ পরিত্যাগ করলে সে মুসলমান থাকবে একটা দলিলও নেই নামাজ পরিত্যাগ করলে যে কাফের হবে এটা এটার বিপক্ষে তাকে মুসলমান বানাবার কয়টা দলিল নাই একটা দলিল কোরআন হাদিসে موجوده নাই কারণ বেনামাজি কাফের বেনামাজি কি এমন কি বেনামাজির মৃত্যুতে ইননা পড়া এটা কবিরা গুনাহ এবং হারামের অন্তর্ভুক্ত বরং বেনামাজির মৃত্যুতে ঈদ তাকাব্বাল আল্লাহ মিন্নি ও মিনকা ঈদের মতো আনন্দ করা এবং তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করা এটা সলফে সালি হিন্দের মানহাস কারণ বেনামাজির মৃত্যুতে আপনার আনন্দ প্রকাশ করতে হবে দলিল কি সুরা তৌবার একশো তেরো নম্বর আয়াত কোন সুরা আল্লাহ বলেছেন মা কানালিন নবী ওয়াল্লাযীনা আমানু আই ইয়েস তাফ ফিরুল না ওয়ালাউ কানু উলে কৌরবার মা কানালিল নবী ওয়াল্লাবী না আমানু নবী আর যারা ইমান আনায়ন করেছে তাদের জন্য দুয়া করা যায়েস নাই যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করে যে ব্যক্তি মুসরেক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য দুয়া করা কি। আল্লাহ বলছেন মা কান আলিল নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা এমন সে যদি তোমার নিকটতম ব্যক্তি হয় তোমার বাপ যদি হয় তোমার মা ও যদি হয় তার থেকেও নিকটবর্তী যদি কোনো ব্যক্তি হয় তবু তার জন্য দোয়া করা হারাম কারণ সে শিরক করে মুশরিক অবস্থায় আল্লাহর সাথে মিলিত হয়েছে আর বেনামাজি সরাসরি কি মুশরিক কে বলেছেন মুহাম্মদ মাং তারকাসালত এর মতা আম্মেদান ফাকা কাফারা যে শারাদাত ছেড়ে দিল সে কাফের ওয়াহদুল্লাহ দিন বাইনাবা বাই না হুমুস সালা একজন মুশরেকের সাথে মুসলমানের পার্থক্য হল নামাজ মুশরেক নামাজ পড়ে না আর মুসলিম নামাজ আদায় করে বলেছেন মোহাম্মদ এই কথাগুলো আপনারা প্রায় প্রায় অনেকদিন পর পর শুনে থাকেন কিন্তু ইলিমকে আমলে পরিণত করেন না নামাজ পরিত্যাগকারী ব্যক্তির হাসর কার সাথে হবে আপনাদেরকে এই কথাটা জানা আছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে তার হাসর কার সাথে হবে সরাসরি আমরা হাদিস থেকে উত্তর দেব সহি বোখারি সহি মুসলিম বাপ কিতাব ও সালাত এমনকি ইবনে কাসির রহিম্লা বিদা নিহিয়া এমনকি ইমাম ইমাম আব্দুর রাজ্জাক আনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস নবী আলাইসাল্লাম আমাদের জানিয়েছেন একজন বেনামাঝির হাসর হবে ফেরাউন এবং হামানের সাথে কার সাথে আর আবু দাউদের এক হাজার বারো নম্বর হাদিসে আসছে মাং তা যার সাথে যার সাদৃশ্য থাকবে হাসরের ময়দানেতে সে তার সাথে উঠবে এখন আপনি যদি ফেরাউনের সাথে উঠেন তো ফেরাউন কয়দিনের জন্য জাহান্নামে যাবে কর আন আল্লাহ বলছেন দুনিবা তো আলাইহি মুদিল্লা দুয়াল্ মাস্কানা তো ওয়া বা ও বে ও বা বিমিন আল্লাহ ফিলিয়াম আমি ফেরাউনকে আমি আল্লাহ নিজেই প্রতিশোধ নিলাম এবং ফেরাউনকে আল্লাহর রাগ চারদিক থেকে ঘিরে বসলো এবং ফেরাউনকে মারলেন মেরে তাকে সুটকি দিলেন ক্রিয়ামত পর্যন্ত পরবর্তী ফেরাউনদের জন্য তিনি উদাহরণ যাতে করে ফেরাউনের সাথে কিরকম আচরণ করা হয়েছিল যাতে পরবর্তী ফেরাউনরা নিজের চোখেটা দেখতে পায় আল্লাহ নিজে ফেরাউনের লাশকে সংরক্ষণ করেছেন চার হাজার বছর পর্যন্ত পানিতে পচেছে কিন্তু লাশের কিছুই হয়নি সে লাশ অক্ষত রেখেছেন কে রেখেছেন আমাদের শিক্ষার জন্য এখন ফেরাউন কি একদিনের জন্য না চিরস্থায়ী চিরস্থায়ী বলেন তাহলে এই 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 কথা দ্বারা স্পষ্ট হলো বেনামাজির হাসর হবে কার সাথে ফেরাউনের সাথে আপনাদের এলাকায় কি এরকম বেনামাজি কেউ আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দুই হাজার সালে একটা দুই হাজার সালে একটা জরিপ করেছিল বাংলাদেশের নামাজির সংখ্যা কত সেখানে এসেছে বাংলাদেশে বেনামাজির সংখ্যা নিরানব্বই পার্সেন্ট সংখ্যা এক পার্সেন্ট বেনামাজির সংখ্যা কত পার্সেন্ট আর নামাজির সংখ্যা এক পার্সেন্ট এখন কয়েক্ত নামাজ ছাড়লে আপনি কাফের এই এই একটু আগে আমি দলিল দিলাম কয়েক্ত নামাজ ছাড়লে কাফের এক নামাজ নামাকাল্লে কাফের কেন এই যে হস করতে গেছেন এখন অনেকে হাজি সাহেব আসেন না আপনারা সাফা মারোয়া সাই করেছেন সাই করার সময় কয়টা চক্কর দিতে হয় ষাটটা চক্কর না সাফা মারোয়া কয়টা চক্কর ষাটটা চক্কর কেউ যদি এই ষাটটা চক্করের একটা চক্করকে অস্বীকার করে বা না দেয় তার চক্কর দেওয়া হবে কেননা আল্লাহ সাতটা চক্করকে শর্ত করেছেন সাফা মারোয়া সাই করার জন্য তদ্রু আল্লাহ তালা বলেছেন হাফিদু আলা সালাওয়া ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন সূরা বাকারা 238 নম্বর আয়াত আমরা আলোচনা করেছেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো কয় ওয়াক্ত নামাজে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো ওই সাতটা সাফা মারোয়া সাই একটা বাদ দিলে যেমন সাই করা হবে না তদ্রু ফরজ পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত যদি আপনি ছেড়ে দেন আপনি বেনামাজি বলে গণ্য হবেন অজুতে আপনারা সকলেই জানেন কয়টা ফরস চারটা ফরস আবু হানিফার মতে আমি এটাই ধরছি ধরেন অজুতে চারটা ফরস কারণ কেউ যদি একটা ফরস পরিত্যাগ করে ধরেন পা না দয় তার অজু হবে কারণ আল্লাহ তালা অজুর জন্য শর্ত করেছেন কয়টা ফরস চারটা ফরস তদরূপ আল্লাহ তালা নামাজের জন্য শর্ত করেছেন সতেরো রাকাত ফরস কত রাকাত কত রাখাত ফরস তাহলে সতেরো রাখাতের এক রাখাত যদি কম পড়েন তাহলে তার ফরজ আদায় হবে না সে বেনামাজি বলে গণ্য হবে যে ব্যক্তি জোহর পরে আসর পরে মাগরিব পরে এসা পরে কয় অপ্ত হইল চার অফ পড়ল সেই ব্যক্তিও কাফের আর যে ব্যক্তি একেবারে এক অফ পরে না সেই ব্যক্তিও কাফের পার্থক্য কি যে ব্যক্তি জোহর পড়লো আসর পড়লো পড়ল এসা পড়লো এই ব্যক্তি হলো পরিশ্রমিক কাফের আর যে ব্যক্তি এক পড়ল না সে হলো বিনা কাফের এই হলো দুই কাফের মধ্যে পার্থক্য আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করলো রসমাল বলেছেন ফা তোমরা সাক্ষ্য দাও এই লোকটা আল্লাহর দৃষ্টিতে মুসলমান বলে গণ্য হয় তাহলে আপনার মুসলমানিত্বের সাক্ষের জন্য সর্বনিম্ন শক্ত কয়ত্ত নামাজ নবী সাল্লাম পৃথিবীতে আল্লাহকে কেউ দেখতে পারছে আল্লাহর নবী সাল্লাম দেখতে পারছেন আল্লাহকে আল্লাহর নবী কাকে দেখছেন আল্লাহকে দেখছেন সরাসরি না স্বপ্ন যুগে সরাসরি না কোন যুগে কয়জন কোথায় পাবো আপনি এখন বাংলা হাদিস ক্লিক করেন বাংলা হাদিস নাম্বার বত্রিশশো তেত্রিশ তিরমিজি শরীফে দেওয়া আছে হাদিসটি আপনাদের অ্যাপস আছে মোবাইলে দেখবেন বাংলা হাদিস অ্যাপস এর বত্রিশশো তেত্রিশ নাম্বার তিরমিজি হাদিসে সনসহী আর আরবি যারা খুঁজতে চান শামেলার রিপোর্ট অনুযায়ী আরবি হাদিস নাম্বার হলো একত্রিশশো উনষাট নাম্বার সোনানি তিরমিজি ওয়াকালা আলবানি হাদা ইসনাদ ও হন জিদ্দান এ হাদিসের সনদ হলো একেবারে সহি হাদিসটা কি আল্লাহর নবীর আপন চাচত ভাই ইবনে আব্বাস বলেন আল্লাহর মুভি ইবনে আব্বাসকে বললেন আতানিয়া লাইলা তারব বি তাবর কতা আলা ফি আহসানি সুরা হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আজকে রাত্রিতে আমি আমার আল্লাহকে উত্তম সুরতে স্বপ্ন দেখেছি কি বলছেন আতাল আল্লাইলা তারব বি তাবর কতা আলা ফি আহসানি সরা হে আব্দুল্লাহ ইবনা আব্বাস আমার আপন তাতে ভাই আমি আজকে রাত্রিতে আমার আল্লাহকে আমি উত্তম সুরতের স্বপ্নে দেখেছি কে দেখছেন আল্লাহর নবী ইবনে আব্বাস বলেন এই যে আল্লাহর নবী যে আল্লাহকে স্বপ্নে দেখেছেন আহসাবুহু ফিল ফিল্মানা আমি এটা দুই চোখ দিয়ে নয় এটা ছিল স্বপ্নের চোখে এরপরে আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লাহ বলেছেন বাইনাল আল্লাহ রাব্বুল আলামিন তার হাত মোবারক আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন আল্লাহ নিজের হাত মোবারক বাইনাল ফাইনে। আল্লাহর নবীর দুই কাঁধের মাঝখানে আল্লাহ নিজের হাত রাখলেন আল্লাহর নবী বললেন আমি আল্লাহর হাতের শীতলতা অনুভব করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পূর্বেই কোনো কিছু জানতাম না আল্লাহ যখন আমার কাদের মধ্যে হাত রাখলেন এবার আল্লাহ আমাকে বললেন ইয়া মোহাম্মদ হাল তাদরি ফি মালাউল আ'লা বলেন তো মোহাম্মদ আমার নবী আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহসানুল ওদুয়া থুম্মা আল মাসাজিদ আল্লাহর কোন গুলাম কোন বান্দা যদি উত্তম রূপে উজু করে মসজিদের দিকে গমন করে তার প্রত্যেকটা পায়ের কদমে কদমে কত হবে। আকাশের ফেরেস তারা তাই নিয়ে বিতর্ক লিপ্ত হয়ে গেছে প্রশ্ন করলেন আল্লাহ উত্তর দিলেন মোহাম্মদ আর রাসুল কি বললেন আল্লাহ যে হাত রাখলেন বাইনিল কাতিফাইনে আমার দুই আল্লাহর হাতের শীতলতা আমি রসুল আমার চুল থেকে পায়ের পর্যন্ত অনুভব করলাম কি কাজে এই দেওয়া হবে যে ব্যক্তি নামাজের জন্য অজু করে তার ঘর থেকে বের হবে কিসের জন্য নামাজের জন্য অজু করে কত থেকে বের হবে ঘর থেকে বের হবে আবারও কথা হয়েছে তাই আমি চুপ রইলাম খুদ্বার সময় কথা বলাটা ঠিক না এটা বর্জন করবেন হ্যাঁ অবশ্যই বর্জন করা উচিত এটা কেন আপনারা বুঝেন না আমি বুঝি না এইভাবে চললে আসলে খতিবদের উচিত খুদবার খুদ্ পরিত্যাগ করে নামাজ ছেড়ে দেওয়া কেন জানেন কারণ একটা কবিরা হারাম কাজ করতেছেন কোনো প্রয়োজনে কথা যেটা প্রয়োজন পড়বে প্রয়োজনে লিখিত দিবেন এটা লিখে দিবেন আপনারা লিখার ব্যবস্থা করেন খাতার মধ্যে এখন যদি বন্ধ করতে না পারেন লিখার ব্যবস্থা করে এটা কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত আমি আবার বলছি এবং এটা চরম সমস্যা এটা অনেক জায়গায় সমস্যা আলহামদুলিল্লাহ আমরা বলতে বলতে অনেক জায়গায় সমাধান করেছি কিন্তু এখনো আপনাদের এই এলাকায় কানাকানিটা বন্ধ হয়নি আমি জানি না এত কানের রোগটা থেকে আসলো আপনাদের এটা জানা নাই তবে এই কবিরা গুণা করবেন না আপনারা এটা হারাম এটা না যায় কেন না জায়েজ কারণ খুদবার চার রাকাত নামাজের দুই রাকাতটা আল্লাহ খুদবার মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন জোহরের নামাজ কয় রাখাত ছিল আর বাকি দুই রাকাত গেল কোথায় এই খুদবার মধ্যে দেওয়া দেওয়া হয়েছে কারণ রসুল বলেছেন মাদানা মুসল্লা ইয়ংতাবির সালাতি আল্লাহর কোন গোলাম যদি নামাজ মসজিদে নাও পড়ে আর সে যদি মুসল্লার মধ্যে বসে থাকে আল্লাহর ফেরেস্তার বলে তার নামাজের সোয়াদ দিয়ে তার আমল নামায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আর ফেরেস্তারা বলে আল্লাহ মাহু আল্লাহ তোমার এই গুলাম নামাজ আদায় না করেও নামাজের প্রতীক্ষায় মসজিদে বসে আছে তুমি তার গুনাগুলাকে ক্ষমা করে দাও ইনল্লাহ ও মাল আই কাতাহু ইউ স্যান্ডু না সবালি যে প্রথম কাতারে বসে আছে তাকেই ফজলে দেওয়া হয় ও কাল আহুমা প্রথম কাতারে যে জায়গা না পে তৃতীয় কাতারে বসে আছে তাকেও এই সপ্ দিয়ে দেয় আল্লাহরা বলে আল্লাহ আর আপনারা সুয়াবকে তোয়াক্কা করে হারামকে তোয়াক্কা করে কবিরা গুলো তোয়াক্কা করে আপনি আল্লাহর রসুলের হুকুম হাকামকে তোয়াক্কা করে কথাবার্তা চালা যাচ্ছেন এত নির্লজ্জ বেহায়া থেকে হয় আপনারা আমাদের জানা নাই যদি সরম লজ্জা থাকে মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসা যদি কলিজার মধ্যে থাকে আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার খোঁজ পায় আপনারা কথা বলবেন না বলে আমি এটা আশা রাখি যদি আপনি আশা রাখেন তাহলে রসুল্লাহ সাল্লাহামের উন্মত হিসেবে আপনার জায়গা হওয়ার কথাই নয় এটাই আল্লাহর রাসুল চূড়ান্ত করেছেন এরপরও যদি কেউ কথা বলেন আমার কোনো কিছু জান বলার নেই বক্তব্য দেওয়ার নাই কথা বুঝতে পারছেন কিনা আপনারা দয়া করে এটা বর্জন করবেন দয়া করে যে কোনো সময় এটা বর্জন করবেন লিখিত মাধ্যমে লিখে লিখে দেওয়ার চেষ্টা করেন বা আরও যদি প্রয়োজন পড়ে খতিব সাহেব খুঁজবার শুরু করার আগেই কাজগুলো সেরে নেন অথবা খুঁতবার পরে কাজগুলো সেরে নেন এটা আপনাদের ভালোর জন্য বলছি আমি তাহলে আমি বিষয় ছিলাম নামাজ পরিত্যাগকারীদের বিধান সম্পর্কে পাঁচ প্রকার ব্যক্তি চিরস্থায়ী জাহান এর মধ্যে এক প্রকার হলো এই প্রকার ব্যক্তি এখন এতগুলো হাদিস শোনেন আপনারা হাদিস বিশ্বাস করেন কিনা অবশ্যই করি আল্লাহর রাসুল বলেছেন সহি বুখারি শরীফের কোন কিতাবের ছয় নাম্বার তেইশ হাদিস আল্লাহ রাসুল বলেছেন ও আন বুরাইদা রাজি আল্লাহ আন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহর রাসূল বলেছেন মান তারাকা সালাত আল আসর তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয় কিসের নামাজকে মান তারাকা সালাত আল আসর তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি শুধুমাত্র আসরের নামাজ ছেড়ে দেয় ফাকাদ হাবিত আমালুহু সে তার জীবনের সমগ্র আমল নষ্ট করে ফেলল কে বলছেন মোহাম্মদ কিসের নামাজ ছাড়লে কি নষ্ট হয় ফাকাদ হ্যাবিত আমালুবু আপনি যদি বিশ্বাস না হয় এখনই এই মুহূর্তে তহিদ পাবলিকেশন এর বোহারি শরীফের যদি কারো সফটওয়্যার থাকে শুধু লিখবেন একদম চলে আসবে এখন দিন সহজ আমার কাছে চোদ্দ হাজার কিতাবের সফটওয়্যার আছে আমি শুধু একটা শব্দ লিখলেই এই সম্পর্কে হাজার হাজার হাদিসের লিঙ্ক চলে আসে সহজ এখন দিন বুঝানো বা ইসলামের সঠিক জিনিসটা বোঝানো সহজ তাহলে কত বড় মারাত্মক অবস্থা আমরা অনেকেই মেয়েকে বিয়ে দেই মনে রাখবেন বেনামাজি ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে কাজী সাহেব কবুল লিখলেও দেনমোহর ধার্য করলেও তার বিয়ে আদায় হবে না তার বিয়ে কি হবে না এই শর্ত কে দিয়েছে বিয়ে করার জন্য কতগুলো ফরজ আছে আপনাদের এই বিয়ের খুদ্াগুলো আপনারা শুনেন না মাঝে মাঝে মাঝ মাহফিল এগুলো করি আমরা বিয়ে করার জন্য তিনটি শর্ত আপনার জন্য ফরজ বিয়ের ফরজ হলো তিনটি বিয়ের ফরজ কয়েকটি এক নাম্বার হলো কবলাল সুরুত প্রথম শব্দ হলো। কুফু বিয়ের জন্য কুফু ঠিক থাকা আপনারা অনেকেই শুনেন নাই যে হুজুর এই বয়ান তো কোনো মৌলভী সাহেবের মুখ থেকে শুনি নাই কুফু আবার কারে কয় অনেকে শুনি নাই কুফু কি এটা আবার কি জিনিস বিয়ে করার জন্য দ্বিতীয় শব্দ হলো শারীরিক সমর্থ থাকা আপনার যৌন শক্তি সঠিক আছে কিনা এটা ঠিক মতো জানা এটা শারীরিক সমর্থ থাকা বিয়ে করার জন্য তৃতীয় শর্ত হলো মহর এবং তার ভরণ পোষণের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারবেন কিনা এই তিনটি শর্ত যদি আপনি আদায় করেন আপনার জন্য বিয়ে করা ফরস তাহলে বিয়ে করার প্রথম শর্ত কি কুফু কি শর্ত কুফু শব্দটা আপনারা কোনোদিন শোনেন নাই ছোট্ট একটা সোরাই আল্লাহ আলোচনা করেছেন অলামিয়া কুল্লাহু কুফুয়ান তাহলে কুফু মানে কি কুফু মানে হলো সমকক্ষতা কুফু মানে কি সমকক্ষতা কিরকম কোরনের সুরা তাই আল্লাহ আলোচনা করেছেন করবে মুসলিম মুসলিমারিণীকে বিয়ে করবে বিয়ে তারপরে জাকাত দানকারী জাকাত দারিণীকে বিয়ে করবে পবিত্র পুরুষ পবিত্র নারীকে বিয়ে করবে জেনাকারী পুরুষ জেনাকারিণী নায়িক নারীকে বিয়ে করবে এটা হলো কি কুফু কুফু এখন আপনার মেয়ে নামাজি কিন্তু ছেলে বে বিয়ে আদায় হবে না কারণ কি ঠিক নাই কুফু ঠিক নাই তাহলে বেনামাজি কে বেনামাজি কাফের সে কাফের বিয়ে করবে কারণ কাফের সাথে কাফের বিয়ে হবে আর মুসলিমদের সাথে আর আল্লাহ আলোচনা করেছেন সুর হাজের মধ্যে খবরদার তোমরা মুশ্রেকদের বিয়ে করো না কারণ কি আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মুশ্রিক মুশরেখরা হলো না পাক তারা যেন মসজিদুল হল হারামের নিকট না যায় এবার আল্লাহ বললেন হে আরবের লোকেরা যদি তোমার মসজিদের মধ্যে এই মুশরেকরা না যায় গরিব হয়ে যাওয়ার আশঙ্কা দেখো ইনখিফতুমা আইলাত্ত আমি ফাসাম আমি আল্লাহ মুশরেকদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার ফলে গরিব হয়ে যেতে পারো আমি আল্লাহ তোমাদের মাটির নিচে আমি ধনভাণ্ডার তেলের খনির ব্যবস্থা করে দিয়েছি ইন খিফতুম আঈলাতান মনে করো মুশরিকরা না আসলে আমরা দরিদ্র হয়ে যাব ফাসাউ ফায়ুগনিকুমুল্লাহ আল্লাহ তোমাদের ধনী বানিয়ে দিবেন আরবের লোকদের ধন টাকা পয়সা কম না বেশি কে কে করেছেন বীরজন্য একটা শক্ত হলো কি কুফু বেনাमाजির কাছে বিয়ে দিলে বেনাमाजির সন্তান কি হবে আমার কথা না সকল ইমাম একমত বেনামাজির সন্তান হবে ওলাদা জান ওলাদা জান বুঝেন কি এটা আরবি বলছি ইংরেজি দিয়ে শুরু করি এটার ইংরেজি যদি আপনি এটার সিনোনেমস জানতে চান এটাকে ইংরেজিতে বলে বাস্টার্ট বুঝেন তো এবার এটার বাংলা করেন বাস্টার্ডের বাংলা কি জারত সন্তান বাংলা কি আরবিতে বলে ওর সন্তান আর ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত ঘন ঘন জারত সন্তান তৈরি না হবে করলেন আপনি দেখলেন যে একটা আমল ত্যাগ করতে কি হয়েছে কিন্তু এটার শাস্তি স্বরূপ ফল কি পাইলেন এজন্য তো আপনার ছেলে আপনার খেদমত করে না আপনার ছেলে বাবার জন্য গাড়ির জন্য আপনাকে গাদ্ডা না বিয়ে ঘর থেকে বের করে দেয় আপনি নিজে সন্ত্রাস বানাবার জন্য আপনার নিজে দায়ী কারণ আপনি বিয়ে করার সময় কোন নামাজই মেয়েকে খোঁজেননি আর আপনার নিজের ঘরে নামাজ পাবন্ধ নাই খুব না হালির খুব না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সেই প্রতিযোগিতা আপনার ঘরে নাই কেয়ামতের দিন আল্লাহ তালা দুনিয়ার সব কিছুকে এক পাল্লায় রাখবেন আর একটা আল্লাহ রাখবেন আল্লাহর বলেছেন দুনিয়া দুনিয়া আর সবকিছু এক পাল্লায় করা হবে আর একটা সেজদাকে এক পাল্লায় করা হবে আল্লাহর রসুল বলেছেন মা দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া আর দুনিয়ার সব কিছুর চাইতে একটা সেজদার মূল্য আল্লাহর কাছে এর বেশি হবে মসনাদ আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার নাম্বার ইমাম হাম্বল হাদিসটি সংকলন করেছেন শাহি সানাদে অথচ আমাদের দেশে বেনামাজি যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় বসবে রাষ্ট্র ক্ষমতা বুঝেন তো ধরেন ক্ষমতায় আছে তার প্রথম কাজ কি সোরা হাস খুলেন আয়াত নাম্বার একান্ন কোন সোরা আল্লাদিনা ইম্মা কান্যা হুম শিল আরদে আকাহ মাসালাতা ও আতা আমি আল্লাহ যখন কাউকে রাষ্ট্রক্ষমতা দান করে দেই তার প্রথম কর্মসূচি হল নামাজ রাষ্ট্রক্ষমতা দেওয়ার প্রথম কর্মসূচি কি ও আন্দির আশিরত কাল আকার তুমি নিজেও আদায় করো আর তোমার প্রতিবেশীকেও কি করতে দাও আদায় করতে দাও আর কিয়ামতের দিন আল্লাহ তালা সবাইকে বলবেন আমাকে সচেতনা কর سورة قلامة تشوف بشتى يوم يخشف عن ساقي ইউদু আউনা ইলা সুজুদি সাদায় অন খোয়াশি আতান আব সারোঘুম তার হাক হুম দিল্লাহ আল্লাহতালার নিজের পা মুবারক বের করে দেবেন কিন্তু যারা নাকি বেনামাজি যারা আল্লাহ ছাড়া কাফেরদের পায়ে সেজদা করেছে আল্লাহ ছাড়া বিভিন্ন বিধানে সেজদা করেছে তারা সেই দিন সেজদা করতে পারবে না খোয়াশি আতান আব সারহুম তার হাক হহুম দিল্লাটি লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে মধ্যে ঝুকিয়ে দেওয়া হবে অপরাধ কি থাকবে তারা কি করতে পারবে না সেজদা করতে পারবে না আল্লাহ রাসূল বলেছেন ফালিয়াজদাহু গরুরা তোমরা চাকচিক্যের জায়গাটুকুকে বাড়াও যে ব্যক্তি নামাজের সেজদা করবে কিয়ামতের দিন তার এই কপাল ললার থেকে বিদ্যুতের গতির মতো নূর চমকাবে ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মিনাতি আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন মুমিন নারী আর পুরুষদেরকে দাম্পন্তি করে দেওয়া হবে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম বাইনা ইদিহিম ও বিআইমানিহিম ওয়া বুশরাকুমুল জান্নতি এবার এই নূর কার বিদ্যুতের গতিতে দৌড়াবে কারো খরার গতিতে দৌড়াবে আর আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচটি পুরস্কারের একটি পুরস্কার হলো কিয়ামতের দিন পুলসিরাফের ময়দানে সে বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে পার হয়ে যাবে কারণ रसूल বলেছেন ক্বালা বাশশিরুল মাসসাইন বিন নূরিতামিয়ামাল কিয়ামতি ফজরের নামাজের অন্ধকারকে উপেক্ষা করে শীতের কোন কোণে ঠান্ডাকে উপেক্ষা করে আপনি মর্জيبه ঢুকেছেন আপনার এই সময়টুকুকে আল্লাহ নূর হিসেবে কাউন্ট করে নেবেন আর এই নূর আপনাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে দেবে মুসনাদ আবু ইয়ালা হাদিস নাম্বার 2025 মোসরাদে আবজার হাদিস নাম্বার সাতশো চৌচল্লিশ নাম্বার তাবারান ইমোজামুল কেবির সোহিদ সনদে ইমাম বাইহাকি দালায়লুল নবুতের উনত্রিশ পৃষ্ঠে হাদিসটা বর্ণনা করেছেন আর আপনার আর আমার আমরা বেখাবার এই সম্পর্কে আমাদের কোনো খবর নেই তাহলে বেনামাজি আপনার জন্য কি নামাজ পরিত্যাগকারীদের বিধান সম্পর্কে ইসলামের বিধান কি সে একেবারেই কাফের এমনকি কোন বেনামাজির কবরে প্রসাব করাও মুমিনদের জন্য জায়জ নেই কেন জানেন কারণ মুমিনের পুরসাপের প্রয়োজন আছে দাম আছে এটারও ইজ্জত আল্লাহ দিয়েছেন কিন্তু বেনামাজির কোনো দাম আল্লাহর কাছে নাই তাই আমরা সেখানে প্রস্তাব করি না কথা বুঝতে পারছেন কিনা এর থেকে বেশি শক্তিশালী কথা এর থেকে বেশি স্পষ্ট কথা কারো মাথায় যদি না থাকে আমাদের কোনো কিছু করার নাই। বাংলাদেশে বেনামাজি বাড়ার কিছু কারণ হলো এদেশের ভণ্ড মোল্লাবের ফতোয়া তারা ফতোয়া দিচ্ছে এই আমাদের মিজানুর রহমান সাহেব তাদের এলাকায় মাহফিল পরের দিন ফুলবাড়িয়াতে তিরিশ সালা স্টার মসজিদের পাশে আমি গেছি নামাজ পড়ার জন্য আমি আমার ড্রাইভার তখন ফয়সাল ছিল আমার গাড়ি চালাতো তো এক হুজুর এক ওয়াক্ত নামাজ ছাড়লে আশি হুক বা অর্থাৎ হলো চার কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে জাহান্নামে থাকতে হবে যদি কেউ এক ওয়াক্তা নামাজ কি আদায় করে কাজা আদায় করে তা আমি বললাম আল্লাহর রাসুল তো খন্দকের যুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে নিতে তার আসরের নামাজ কাজা হয়ে গেছিল এখন আল্লাহর রাসুলের কয় ওয়াক নামাজ বা কত রাকাত বা কত হুক বা জাহান নামে থাকতে হবে একটু আমাকে নিশ্চিত করে বলেন যদি আপনার বয়ান সঠিক হয় তাহলে আল্লাহর রাসুল কয় হুক বা আশি হুক বা জাহান্নামে থাকবেন আর আপনার বয়ান যদি ব্যাঠিক হয় আল্লাহর রাসুলের জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ কখনো কখনো মানুষের জীবনে ভুল হতে পারে কোনো কারণে ভুল ছুটে যেতে পারে এই জন্য দুই একবার আল্লাহর কাছে ক্ষমা আছে না নাই তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহর কলম বন্ধ আছে কয় প্রকার ব্যক্তি মুসলিমের হাদিস এছাড়া হাদিসটি মেসকাতুল মাসাবিহের এক হাজার তিরিশ নম্বর হাদিস রসদালাম বলেছেন তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহর কলম বন্ধ আছে এর মধ্যে একটি হলো আল এহদাদার অর্থাৎ সাকরাতুল মাউদ যে ব্যক্তি মৃত্যুর সময় মুমূর্ষ মুখের মধ্যে একেবারে অক্সিজেন বসানো আছে হার্টবিট পালস হচ্ছে ধরেন অ্যাপোলো হাসপাতাল অথবা আপনি ভেলুরে চলে গেলেন ইন্ডিয়াতে অথবা আপনি আরও আরও ভালো কোনো জায়গায় গেলেন সিঙ্গাপুরে গেলেন আপনার হাড়ের মধ্যে ব্লক আছে আপনার কোনো জ্ঞান নাই শঙ্কা নাই আল্লাহ এতটাই দয়া প্রবোশ এতটাই মহা মহিম তিনি তিনি এতটাই মহান তার আপনার ওই সময়ে আল্লাহর ফেরেস্তার কলম বন্ধ করে দেওয়া হয়েছে আপনাকে মাফ করে দেওয়া হয়েছে দ্বিতীয় উপকার কোন ব্যক্তি দ্বিতীয় হলো মাজনুন যে ব্যক্তি পাগল যে ব্যক্তি কি আমরা অনেক সময় পাগল দেখলে হাসি না অথচ দেখেন আপ আমি আমি আমার নিজেকে প্রশ্ন উপলব্ধি করি যে এই পাগলের কপাল কতটা সুপ্রসন্ন এই পাগল মৃত্যুবরণ করার সাথে সাথে পাগলের ব্যাপারে দিয়েছেন যে ব্যক্তি পাগল অবস্থায় মৃত্যুবরণ করে ফাঁকাদ আউজাবু তার জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে কারণ পাগলের উপরে আল্লাহর হিসাব বন্ধ আছে পাগলের কোনো হালাল হারামের কোনো হিসাব নাই পাগলের কোন ফরজ নফল রুজা আফ জাকাত কোন কিছুর হিসাব নাই কারণ আল্লাহ তালা পাগল বানিয়েছেন এই জন্য আল্লাহ তাকে ফখাদ আউ জাপু বিনা হিসেবে জান্নাতের সেদ্দশ দান করে দেবেন আর আর আমি আর আপনি কি বিবেক বুদ্ধি আকল সম্পন্ন সামা আওয়াল বসার ওয়াল ফুয়াদা কল্লু উলাইকা কানা আন হু চো চোখ কান সবকিছু আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে অথচ আমরা পাগল দেখলে হাসি আপনার নিজে নিজের হাসা দরকার আমাদের হিসাবটা কত মারাত্মক হবে এই প্রকার ব্যক্তির উপরে আল্লাহর হিসাব কি করা আছে বন্ধ আছে আর এই যেখানে যেসব বাচ্চারা বসে আছে ছোট বাচ্চা মাসুম যাদের এখনো বালেক হয়নি এমন নর এবং নারী এমন বাচ্চাদের হিসাবের কলম আল্লাহর কাছে বন্ধ আছে এই তিন প্রকার ব্যক্তির কোনো হিসাব হবে না সুবাহান আল্লাহি রবিহ আল্লাহ কতটা মহামনীপ আপনি নিয়ত করলেন এসান নামাজ পরে ঘুমাবেন ঘুমিয়েও করলেন নিয়ত করলেন এলানও দিলেন কিন্তু আপনি জাগতে পারলেন না উঠে দেখলেন সকাল নয়টা বেজে গেছে আপনার নয়টা সময় ফজরে নামাজের ওয়াক্ত ওইটাই ফজরে নামাজের সময় বলে কাউন্ট করবেন আল্লাহ সব আলা শরীয়ত সহজ করছে না কঠিন করছে সফর করলেন সফর দুই রকম লিস ফিস আপনি সফরের জন্য নিয়ত করে আমি এখন বাসায় নিয়োগ করবো বা একটা জায়গায় যাব আমি এখানেই চার রাকাত জোহরের সাথে চার রাকাত আসর পরে বের হব আর যদি ফিজ সফরি আমি সফরের মধ্যে থাকি তাহলে আমি জোহরের নামাজ থেকে ঠেলে আসরের মধ্যে নিয়ে দুই রাকাত জোহর দুই রাকাত আসর করতে পারি মাগরীবের নামাজ থেকে ঠেলে এসার সময় নিয়ে তিন রাকাত মাগরীব দুই রাকাত এসা পড়তে পারি অথবা আপনি জোহরের নামাজের মধ্যে আসরকে টেনে এনে দুই রাকাত জোহরের সাথে দুই রাকাত আসর পড়তে পারেন অথবা আপনি মাগরীবের মধ্যে এসার নামাজকে টেনে দুই রাকাত পরে আপনি নামাজ আদায় করে ফেলতে পারেন এটা মুসাফিরের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দেওয়া হয়েছে আল্লাহ তো আপনাকে রহম করলেন এখন কোনো ব্যক্তি ধরেন এখানে আমার বক্তব্য শুনলেন অনেক মা বোন উপরে আসছে বা কেউ পঞ্চাশ বছর কেউ নব্বই বছর কেউ সত্তর বছর এতগুলো দুঃসংবাদের পাশাপাশি সুসংবাদও আছে এই মুহূর্তে এই খোদ শুনেই আপনার মধ্যে উপলব্ধি যাচ্ছে আল্লাহ আমি আগে যে নামাজ ছেড়ে দিয়েছি ভুল করেছি আজকে থেকে নামাজ আদায় করব আল্লাহর কসম আর তাই বে মিনা কামাল্লা দাম্বালাহু এই মুহূর্তে যে তৌবা করবে রসল্লার হাবিজের বাসায় সে একেবারে জন্মভূমির শিশুর মতো পবিত্র হয়ে যাবে তার উমরি কাজা পড়ার দরকার নাই সে যে তৌবা করে ফিরে এসেছে আল্লাহ খুশি হয়ে গেছেন ইনল্লাহ আজ দাওয়াজ আল্লাহ ইকবাল উত্তাউবাদা মা আল আল্লাহ রসুল বলেছেন মুমিনের মৃত্যুর গড়গড় আসার পূর্ব পর্যন্ত তার তওবার দরজা খোলা আছে আপনি পাপ করতে করতে হয়রান হয়ে গেছেন আল্লাহ মাফ করতে হয়রান হন না কারণ আল্লাহর কোনো ক্লান্তি নাই সুহানাল্লাহ ভিয়ান্দি বেনার সম্পর্কে মোটামুটি ইসলামের কথা এবার আসেন বেনামাজি যে কাফের এই ফতোয়া আপনাদের দেশের অনেক ইমামরা দেয় না কিন্তু আল্লাহর কসম আমার কাছে এক লক্ষ ষোলো হাজার সাহাবির ফতোয়া আছে কয় লক্ষ সাহাবি এক লক্ষ ষোলো হাজার সাহাবি ফতোয়া দিয়েছে বেনামাজির বিরুদ্ধে প্রথম ফতোয়া দিয়েছেন ওমার ইবনুল খাত্তাব কি নাম বলেছি তার ফজিলত ছোট না বড় রসুল তাকে বলছেন আসাদ্দ হুমফি আমরিল্লা কি আমার উন্নতির সবথেকে কঠিন পুরুষের নাম হলো ওমর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ ওমরের মর্যাদায় বলেছেন আমি রসুলের ইন্তেকালের পরে অন্য কোন মানুষের নবী হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার মৃত্যুর পরে কেউ যদি নবী হত সে হত আমার সোনালি তিরমিজি পঁচিশশো আটত্রিশ হাদিস আমার পরে কেউ যদি নবী হতে সে হতো কি ওমর দোয়া করতেছেন তখন পুরা ইসলামের খেলাফত পৃথিবী অর্ধেকটা দখলতা তিনি খাবার গিলাফ ধরে দোয়া করে করছেন হে আল্লাহ আমাকে তুমি শহীদের দরজা দান কর আমাকে তুমি শাহাদাত করে মৃত্যুবরণ কর সাহাবারা বললেন ওমর আপনি কি পাগল হয়ে গেলেন নাকি সব মুসলমানরা ক্ষমতায় এখন তাহলে আপনি শহীদ হবেন কি করে অমার ইব্দুল খত দুয়া করে তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন মাগরিবে নামাজ আবুল্লু উলু মাজুসি নামের একজন ব্যক্তি দুই দিকে ধারণতার তরবারি নিয়ে মসজিদের মধ্যে এসে একজন দুইজন নয় চোদ্দ জন সাহাবাকে কতল করে দুনিয়া থেকে বিদায় করেছে খঞ্জর দিয়ে কোপ দিয়েছে শরীর থেকে রক্তের ফোয়ারা বের হয়েছে অমর ইকবুল খাত নিজের শরীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন নাই ওমর বললেন আমার পেছনে নামা যা করেছিল। করেছিলে নামাজ শেষ করেছো নাকি আমি রসুলকে বলতে শুনেছি লা লাফিল ইসলামিম যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেবে তার উপরে আল্লাহর কোনো জিম্মাদারি নাই অমর ইবুল খাতা আপনি যে কথা জিজ্ঞেস করেনি কিসের কথা জিজ্ঞাসা করেছেন আর জিজ্ঞেস করছেন আমাকে কে হত্যা করছে ইবনে অমর বলছেন মঞ্জুর কাতালানি হে ইবনে অমর ভালো করে লক্ষ্য করো আমার হত্যাকারীকে বলছে বাবা আপনার হত্যাকারী একজন মাজুসি ওমর ইকবাল খাতা বললেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি যেন শাহাদাতের মৃত্যুবরণ করি আর আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আর আমি এমন একজন ব্যক্তির খঞ্জরের আগাতে মারা গেলাম যে কালমা দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে আল্লাহর কাছে মাপ পাবে না সে একজন মাজুসী অগ্নি পূজারী আল্লাহ ওমরের দোয়াকে কি করে নিছেন কবুল করে নিয়েছেন সে ওমরের ফতোয়া কি লাহাদেফিল ইসলাম লিমান তার কৌসাল ইসলামের মধ্যে তার আর কোনো জায়গা নাই যে ব্যক্তি কি ছেড়ে দিয়েছে আপনি মনে করলেই কি আপনি না মনলে মনে করলেই কি আপনি গরুর বস্ত খেলেই কি আর গরুর বস্ত না খেলেই কি আপনি আব্দুর রহমান নাম রাখলেই কি আর রবার্টসন নাম রাখলেই কি তাতে কি আসে যায় কই ফারাক নেই হ্যাঁ এ কি স্বপ্নে খাড়ে হোক গিয়ে এক কাতারে দাঁড়ায় গেছেন কোনো লাভ নাই দ্বিতীয় ফতোয়া দিয়েছেন সৈয়দেন আলী রাজি আল্লাহ সোনানে ভাই হাকি পঁচিশশো সাতাশ আঠাশ তিনটি হাদিস পরস্পর আছে সৈয়দেন আলী ফতোয়া দিয়েছেন মাল্লা মিউসল্লি ফাহুয়া কাফের যে ব্যক্তি এক অক্ত নামাজ ছেড়ে দিয়েছে আলী রাজি আল্লাহ ফতোয়া সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কাফের কে ফতোয়া দিয়েছেন আলী রাজি আল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ কুফার বিচারক ছিলেন জালিরুল কাদর সাহাবা এত লম্বা বয়স পেয়েছিলেন আর এত পবিত্র তর্জন করতেন কুফার লোকেরা সবথেকে বেশি পবিত্র তর্জন করতেন এত বৃদ্ধ হয়ে গেছিলেন চক্ষু কোটর থেকে চক্ষু খুলে দেখতে হতো কে আমার সামনে আসছে সেই বৃদ্ধ সাহাবা আব্দুল্লাহ যার ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের দিন উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে আর আবদুল্লার ছোট্ট একটি পাকে এক পাল্লায় করা হবে আল্লাহর কসম আবদুল্লার একটি পায়ের উজন উহুদ পাহাড়ের চাইতে আল্লাহর কাছে বেশি বাড়ি হবে সামাইলে তিরমিজি অবদায় হাদিস এবং মোসনাদ আহমদের মধ্যে ইবনে মাসুদের মোসনাদ বর্ণনা করতে যে ইমাম হাম্বল হাদিসটি আট হাজার চুয়াত্তর নম্বরে উল্লেখ করেছেন ইবনে মাসুদের ফতোয়া হল মাল্লা মুসল্লি ফালা দিনালাহু আলাহু যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেবে তার ইসলামের মধ্যে আর কোন সম্পর্ক নাই ফালা দিনালাহু তার কোনো দিন নেই এবার সকল সাহাবিরা ফতোয়া দিয়েছেন লা ইয়ারাউ মিনাল আমাল। তার কুহু কুফরন সালাতি আল্লাহর নবীর সাহাবারা অন্য কোনো আমল ছাড়লে কাউরে কাফের মনে করতেন না কিন্তু নামাজকে সেরে দিলেই তাদেরকে কাফের বলে ফতোয়া দিতেন এই শুনে যদি আপনার মধ্যে বেনামা এখন আপনার আপনার এখতিয়ার আপনি জিরুসে জাহান নামে যাবেন ফেরুনের ফেরাউনের সাথে যাবেন আপনার সন্তানকে আপনার টাটকা হারামজাদা বানাবেন এটা আপনার ব্যাপার আমার কাজ হলো আপনার কাছে সত্য পৌঁছে দেওয়া আর এই এলাকার মসজিদের মুসল্লিদের কর্তব্য হল বেনামাজির জানাজা বর্জন করা ঘোষণা দেওয়া আজান দেওয়া আহ্বান করা খুদ্বার মিম্বারে বলা মা ফিরে বলা কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি আয়া তোমার কাছে যদি রসুলের একটি হাদিস পৌঁছে আল্লাহর আয়াত পৌঁছে তুমি তার কাছে কি করে দাও সেটা পৌঁছে দাও তাই আমি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে এরপরেও যদি আপনি মনে করেন যে আমি মুসলিম আপনি ফজরের সুন্নত পড়েন না জোহরের সুন্নত পড়েন না আসরের সুন্নত পড়েন না তবু আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না কিন্তু আপনার ফরজ নামাজ দিয়েছেন ইসলামে আপনার কোনো জায়গা আল্লাহর কসম কোনান নামি আপনি বেনামাজির শাস্তি কি প্রথম প্রশ্ন করছে ইমাম হাম্বলকে এটা কিন্তু শাস্তি দিবে কিন্তু আমরা না ওই যে জেএমবির সন্ত্রাসীরা মানুষকে বম্পিং করে মেরে ফেলেছে ওই যে আয়াসের সন্ত্রাসীরা রাস্তার মধ্যে হোমিওপ্যাথিক ডাক্তারকে পেয়ে মেরে ফেলেছে ইসলাম জিহাদে বিশ্বাসী জঙ্গিবাদে বিশ্বাসী নয় ইসলাম একটি সরকারের আনুগত্য থেকে সরকারের কমান্ডিংয়ে কাজ করতে হবে আমি আর আপনি ব্যক্তিগতভাবে সেটা কখনো করা সম্ভব নয় হ্যাঁ আমরা দোয়া করতে পারি আমাদের সরকার প্রধানের মধ্যে যদি ইসলামের বুঝ বিবেচনা আসে তারা যদি ইসলামের বিধানগুলোকে বাস্তবায়ন করে কিন্তু কোনো আইন নিজের হাতে নেওয়ার মতো বুকামি এই ভুল মেসেজ কিন্তু বক্তব্য থেকে নেওয়া যাবে না যদি ইসলামের সরকার চায় শাস্তি বিধান করতে পারে বেনামাজির জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত রাখতে পারে ইমাম হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল যে মালসক মহক মো তারপর বেনামাজির শাস্তি কি ইমাম হাম্বল বলেছেন বেনামাজির শাস্তি হল ফুল তাকে হত্যা করা তার শরীর থেকে রক্ত লুটে নেওয়া বৈধ তাহলে কেউ নামাজ ছাড়লে তার কি দেওয়া যেতে পারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কে দিতে পারে খেলাফতের সরকার দলিল কি একজন বেদুইন বেদুইন বুঝেন গ্রামবাসী একটা লাঠিতে ভর করে এক বুড়া আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছেন ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লা হে মোহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর রাসুল বলছেন আল্লাহ হে আনা আমি তোমাদের মধ্যে এই উম্মতের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি নাহনু আহাকু আউলাবিন মুসা ওয়া ঈসা মুসা এবং ঈসাও যদি জীবিত থাকত তোমার রসুলকে অনুসরণ করে চলত কারণ তার তাদেরও নবী আনা সাইয়েদ বলতে আদম লা ফাকরা লাহু আমি সব আদমের নেতা এমনকি সব নবীর নেতা হিসেবে আল্লাহ আমাকে মনোনীত করেছেন রাসূলের সেনাপতির নাম কি খালিদ ইবনে ওয়ালিদ তরবারি বের করে বলেছে ইয়া রাসুল আলা আবেরিব নু কাঁ গায়ু রা হে আল্লাহর নবী এই লোকটা আপনাকে প্রশ্নবৃদ্ধ করেছে আপনার সম্মানের সাথে দেয়া করেছে আমি কি তার মাথাকে আলাদা করে ফেলবো নাকি আল্লাহর নবী খালিদ খেয়ে বললেন ইয়া খা আলিদু তুমি আগে আল্লাহু আল্লাহগু আইয়া এখন আই হুসল নি দেখো লোক নামাজ আদাই করে কিনা যদি নামাজ আদাই না করে তাহলে তাকে এক খোপ দিয়ে খট্টামটা থর থেকে আলাদা করে দাও আগে দেখো লোকটা নামাজ আদায় করে কিনা আদায় না করলে তাকে কি করো হত্যার বিধান বাস্তবায়ন করো কারণ বেনামাজি শাস্তি কি দণ্ড ইমাম আবু হানিফা বলছেন উস জুনু তাকে আগে কারাগারে প্রেরণ করো সে হয়তো নামাজের গুরুত্ব বুঝে না যে পর্যন্ত গুরুত্ব না বুঝবে যদি আজীবন থাকতে চায় তার আজীবন জেলের মধ্যে ভরে রাখো গুরুত্ব বুঝলে তাকে খাল্লো সাবিল আহম রাস্তা পরিষ্কার করে দাও কারণ ফাই তাবু ওয়া কা মুসাল ওয়াতা উজ জাকা ই খোয়া নকুম যে তওবা করবে নামাজ পড়বে জাকাব দেবে শেখ সেই কেবল তোমার ভাই কে বলছেন আল্লাহ আল্লাসুরা তবে আলোচনা করেছেন এবার একটা জটিল মাস আলা আপনার ভাপিদা নামাজি। আপনার ছেলেবে বেয়া নামাজী এখন আপনি মরে গেলে সম্পত্তি কে পাবে শরিয়ত বলে আপনার ভাতুষপুত্র আপনার সম্পত্তির মালিক হবে কারণ সে আপনার সুযোগ রক্তের সম্পর্ক ধারাবাহিক রেখেছে সে আখেরাতে আপনার মুক্তির কারণ হবে আপনার পাবেন আপনি সে বলবে আল্লাহ তুমি আমার চাচাকে পর্যন্ত ক্ষমা করে দাও সে সেটা নামাজ করাতে পারবে ওই যে আপনি যে ফেরাউনের বাচ্চা তৈরি করে গেছেন আপনার ছেলে মরে যে ফেরাউনের দলে গেছে সে আপনার সম্পত্তিতে অংশীদারী হতে পারবে না এতে শরিয়াতের বিধান আপনার ভাবি যা আপনার জাগার মালিক আপনার ছেলে কারণ কোনো নামাজি সন্তানের ওয়ারিস কোন কাফের বেনামাজি সন্তান পাবে না এটা কিসের বিধান এটা আল্লাহর দেওয়া বিধান গুরুত্বপূর্ণ কি না এই কথাগুলো এলেমকে আমলে পরিণত করে এখন গুরুত্ব দিবেন কি দিবেন না মানবেন কি মানবেন না এটা ষাট পঁয়ষট্টি সত্তর বছরের বাহাদুরিতেই শেষ আপনার মতো বহু বেনামাজি মরে কবর পচা বের হয়ে গেছে কিন্তু কোরআন ঠিক তার জায়গা মতো রয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথাগুলো তার জায়গা মতো রয়ে গেছে যারা আমার রাসুলকে গালি দিয়েছে তারা অনেকেই মাটির সাথে মিশে গেছে 100 বছর পরে তাদের নাম হয়তো থাকবে না কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর আগের নবী তার নামে এখন মানুষ মরে তার নামে এখনো দরুদ পরে তার নামে পৃথিবী কেঁপে ওঠে তার ইজ্জতে তার সম্মানে ওয়াফা আনালকা যিকরাক ওয়া যিকিরতু যিকিরতু মা ইয়া সাবিকি ইয়া হাবিবী আল্লাহর নবী আমি আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মানের স্থানে পৌঁছে দিয়েছি পৃথিবীর কোন নেতার নামে এত বড় স্লোগান হয় পৃথিবীর কোন নেতার নামে ওই যে মারা গেছে কালমার্কস সেতুং লেলেন হেগেল আব্রাহাম লিঙ্কন তাদের কারো নামে এত লোক জড়ো হয় না আজও আমার নবী মোহাম্মদ রসল্লার নামে কাফেররা পর্যন্ত রাস্তায় তার পক্ষে কথা বলে এটা আল্লাহর একটা দিয়া কি বড় নিয়ামত এই আমি সুস্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই পাঁচ শ্রেণীর ব্যক্তি চিরস্থায়ী জাহান নামি এর মধ্যে এক শ্রেণী হলো বেনামাজি আর আজকে যারা এই বক্তব্য শুনেছেন উপরে মহিলা পুরুষ শরীয়তে বিধান কি আপনি দাঁড়াতে পারেন না আপনি বসে নামাজ পড়বেন আপনি বসে পারেন না আপনি শুয়ে নামাজ পড়বেন আপনি শুয়ে পড়তে পারেন না আপনি সব বাবা ইশারা আপনি আঙ্গুলের ইশারা দিয়ে পড়বেন আপনি আঙ্গুলের ইশারায় পড়েন না আপনি মনে মনে একটা দা করবেন নামাজ বলে গণ্য হয়ে যাবে সেটা জ্ঞান থাকা পর্যন্ত কি থাকা পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত একজন মহিলা বাচ্চা পেটে আছে তার রক্ত স্রাপ কিছু বের হয়নি পোষক বেতনা উঠে গেছে তবুও তার উপর নামাজের ফরজিয়াত আছে আল্লাহ এটা ইসলামের বিধান এই জন্য রসল্লা সাল্ল সাল্লাম জীবনের শেষ নসিহত ছিল তার উন্মতের প্রতি কি সালাত মা আয়সা সিদ্দিকা বলছেন ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি ফালা উকরিহু শিদ্দাত আল মউতি লি আহাদিন বাদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীর ইন্তিকালের পরে আমি কারো মৃত্যু দেখে এত কষ্ট পাই না আল্লাহর রাসূল সর্বশেষ কথা বলে গেছেন তিনি আকাশের দিকে হাত তুলে বলেন আল্লাহুম্মা রাফিকুল আ'লা হে আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ তোমার কাছে হাত উত্তোলন করেছে মুহাম্মাদের যদি কোনো অন্যায় থাকে কোনো গুনাহ থাকে কোন এমন কোনো অসংলগ্ন কাজ থাকে তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর রাসূল কাঁদছেন তার চোখের পানিগুলো টপ টপ করে সিদ্ধ হয়ে মায়ের শরীরে জড়িয়ে পড়ছে আল্লাহর রাসুল সাল্লামের মৃত্যুর দৃশ্য দেখে সাহাবিগণ আনাস ইবনে মালিক বলেছেন ওয়ারা কাতুন মুসাহাফি আল্লাহর রাসুলের চেহারা মৃত্যুর সময় এমন শুভ্রতা হলো যেন কোরআনের পৃষ্ঠা যেমন সুন্দর কোরআনের পৃষ্ঠা যেমন শুভ্রতা আল্লাহর রাসুলকে পুরা চুল থেকে পা পর্যন্ত পুরা অংশটুকু নুরান্বিত হয়ে গেল নূর ছিল আল্লাহর রাসুল শেষ কথা বলতেছিলেন আসসালাত 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 হে আল্লা আল্লাহর বান্দারা নামাজ 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 আর তোমরা তোমাদের অধীনস্থ আপনার চাকর আপনার অধীনস্থ আপনি যা খান তাকে তা খাওয়াতে হবে আপনি যা পড়েন তাকে তা পড়াতে হবে আপনি যেইভাবে লাইফ লিজেট করেন তাকে সেই রকম ভালোবাসতে হবে এটা আল্লাহর বিধান এই জন্য আমি বলতে চাচ্ছিলাম এই কথাগুলো বলার দ্বারা এরপরও যদি আপনি বেনামাজি হয়ে মরে যান কোনো কিছু করার নাই আপনি চিরস্তায় জাহান্নাম হবেন জাহান্নদের মধ্যে দুইটা শ্রেণী হবে আপনারা যারা নামাজি থাকবেন তারা প্রশ্ন করবে মা কল বলবে হে অপরাধীরা জাহান্নামে ঢুকেছ কেন তারা বলবে মা সালাকুমি সাকার কল উলান্ন মিনাল মুসল্লিন আমরা তো দুনিয়ায় ছিলাম না নামাজ আদায় করতাম না এই জন্য আমাদেরকে কোথায় দেওয়া হয়েছে জাহান্নামের নামের দগ্ধ করা হয়েছে এরপরও যদি কারো মধ্যে নামাজের হিসাব ধরেন একজন ব্যক্তি সুদ খায় ঘুষ খায় হারাম খায় তার নামাজ কবুল হবে তার নামাজ কিন্তু কবুল হবে না কিন্তু এখানে একটা সঠিক সূক্ষ্ম ফত আছে নামাজ ত্যাগ করার শাস্তি থেকে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন আপনি সুৎ খান ঘুষ খান যা খান আপনি নামাজের সব পাবেন না কিন্তু নামাজ আদায় না করার যে শাস্তি তার থেকে আপনি বেঁচে থাকতে পারবেন অর্থাৎ আপনার চিরস্থায়ী যাহার নাম হচ্ছেন না এই বিভ্রান্তিতে আবার কিন্তু অনেকে নামাজ আদায় করে না আপনি নামাজ আদায় করেই আপনাকে নামাজটা কবুল করাতে হবে সুদ থেকে বের হয়ে আসতে হবে নামাজ আদায় করেই আপনাকে মদ থেকে বের হয়ে আসতে হবে নামাজ আদায় করেই আপনাকে মূর্তি পূজা থেকে বের হয়ে আসতে পারবে অর্থাৎ আপনি নামাজ পরিত্যাগ করে অন্য কোনো ভালো কাজ করার সুযোগ নেই নামাজ পড়তে পড়তেই আপনি ভালো কাজ করার সুযোগ থাকবে কেত আল্লাহ ওয়াদা করেছেন ইন্ন সোলাত তানহা আনিল ফাহসা ইউ আল মুনকার নামাজ তোমাদের যাবতীয় পাপের কাছ থেকে কি করে রাখবে বাধা প্রদান করবে ফিরিয়ে রাখবে না কি প্রধান করবে বাধা প্রধান করবে তানহা মানে বাধা প্রদান করা বাধা প্রদান করার নমুনা কি নমুনা এটাই মসজিদের মধ্যে গিবতের মশগুণ নমুনা এটাই মুখ দিয়ে অশ্লীল বলা তার মনে বোঝা যাচ্ছে আপনার নামাজ কেবল মুরগের বুসি খাওয়া কাউ আর খাওয়া আপনার নামাজ আসলে কাঙ্ক্ষিত মানে নামাজ না নামাজের মূল বিষয় কি জানেন কি প্রকৃত মুমিন তারাই সফল কাম যারা তার নামাজগুলাকে খুসুর সাথে আদায় করেছে খুসু মানে রুকু সেজদা দাঁড়ানো বসা এবং একাগ্রতা সব ঠিক ছিল আপনি বলেন একটা করেন আর একটা কারণ নামাজে যে কি পড়েন আপনি তো অর্থ বুঝেন না আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষ্য থাকো আমার বান্দা আমাকে রব্বুল আলামিন বলে স্বীকার করেছে আপনি সাতটা আয়াত করেন আর আল্লাহর ফেরেশতারা সাতটা আয়াতের উত্তর দিয়ে দেয় যখনই বলেন মাক মাকদুব আলাইহিম দলিন। সাথে সাথে অসংখ্য ফেরেস তারা আপনার আমিনের সাথে দোয়া করে আর আল্লাহর নবী বলেছেন তোমার আমিনের সাথে আমিন যদি মিলে যায় গুফিরা তোমার পেছনের সব গুনাহগুলাকে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু আপনি তো সেটা মনে রাখতে পারেন না কারণ আপনি সালাত কি পড়েন আমি খুঁজবার সময় আর এক মিনিট শেষ করে দেবো আপনার সালাতে যে আপনি কি পড়েন আপনি সেটা বুঝে পড়েন না অর্থ সহকারে পড়েন আপনার নামাজ আপনার জন্য মুক্তির কল্যাণ হবে বিশ্বাস রাখেন আপনারা যে বেনামাজি অবস্থায় মরে গেছেন আপনার বাপ মা হলো আপনি দেখবেন আখেরাতে এই কথাই সঠিক কারণ রসুল যেই ফরমান দিচ্ছেন সাহাবারা যেই ফরমান দিয়েছেন আল্লাহ যেই বিধান দিয়েছেন এই বিধানই তো সঠিক নাকি আবেগের কোনো কাজ হবে না আর চার প্রকার ব্যক্তি আরও চিরস্থায়ী জাহান্নামী বড় শিরিককারী সে চিরস্থায়ী জাহান্নামি বড় কুফরিকারী সে চিরস্থায়ী জাহান্নামী বড় আকিদাগত বিশ্বাসগত যে বেদাত করেছে সে চিরস্থায়ী জাহান জাহান্নামি আর লাস্ট প্রকার হলো যে ব্যক্তি বড় মুনাফিকি করে নিফাকি করে একচল্লিশটি মুনাফিকের বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে চিরস্থায়ী ইস্তাহী জাহান্নামি এই মুনাফিকের বৈশিষ্ট্য নিতে গেলে আমার তিনটা জমা একসাথে পড়াতে হবে কারণ একচল্লিশটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেকেরই জ্ঞান নেই কারণ আমরা জ্ঞান চর্চা করি না এজন্য শেষ নসিহত হলো আপনারা বাজে সময় নষ্ট না করি ইউটিউব বা ফেসবুকে আপনারা ইসলামী স্কলারদের আমাদের বক্তব্যগুলো শুনেন আপনারা এলেম বৃদ্ধি পাবে জ্ঞান বৃদ্ধি পাবে মহান রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই কোরআন সন্ন্যার বুঝার তৌফিক দান করুন আমাদের সকলকেই আমরা সহ সকলকেই যেন আজকের এই খোঁজ শুনে মা বোন সহ সকলের মধ্যে নামাজ পড়ার মতো উৎসাহ এবং তার প্রতি ভালোবাসা যেন আল্লাহ তৈরি করে দেন আমিন আজ এই পর্যন্তই ওয়াখের দান্লাহি রাবিলামী